class 3 এর স্টুডেন্ট আচ্ছা ইয়াদরুস ফি সালিস তার গুণ কি ইস্তাতে ইয়াকতুব সহিহান শুদ্ধ করে লিখতে পারে তারপর কি বলেন লেখার যাতে কি সুন্দর হয় সুন্দর সুন্দর করে লিখতে পারে তারপর কি করতে পারে যাতে দ্রুত লিখতে পারে এবং যিনি যাতে বানায় লিখতে পারেন তৈরি করতে পারেন এনশা করতে পারেন যিনি বানায় লিখতে পারেন এটা তার যোগ্যতা ক্লাস ওয়ানের বাচ্চা কত বানায় লিখতে পারে কেমনে ছোট দুটো বাক্য মিলে শব্দ মিলে কি হয় একটা বাক্য হয় এটা বানানো একজন ছেলে কামেল বললে তার বানানো একটা রচনা লিখতে পারে এই মহিলা মহিলাকে মাসের কটা রচনা লিখতে পারে সেটা তার বানানো দুই বানানোর পার্থক্য আছে না কিন্তু এর কমন গুণ ফর অল লিল জামি কত পারে কটা গুণ বললাম বলেন তো লেখা শুদ্ধ করে লিখতে পারা বানায় লিখতে পারা সুন্দর লিখতে পারা দ্রুত লিখতে এই যোগ্যতাগুলো থাকলে তিনি একজন ভালো লেখা তাহলে এই গুণগুলো যে আলোচনা করলাম তার মানেটা কি মানা দালিক أنت كمدرس عندما تدرس في الفصل تركز على كسب هذه المهارات الأربعة لأجل ذلك لهذه الأسباب ولهذه الأهداف ولهذه الأوصاف إي صفات كله إي كواليتي كله جنات جنو بزر جنو يقول وين؟ وقتها المستوى السنة طيب তারপরে আসেন তিন নম্বর